প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের WBTA টেস্ট পেপারের আরও একটি পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তোমাদের হিস্ট্রি SAQ সলিউশন পেজ নাম্বার AC-11। SAQগুলো রয়েছে AC-12 এ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কোশ্চেনগুলো তোমাদের টেস্ট পেপারেই আছে, সেই কোশ্চেনের সঙ্গে অ্যান্সার নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রতিটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় একটি ভিডিওটিকে লাইক করে দিও, মাঝখানে আর একবার বলবো, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, প্রিয় বন্ধুবান্ধবদের মধ্যে। দেখতে থাকো, প্রথম দেখো এটা 2 নম্বরে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। দেওয়া রয়েছে বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় অথবা, অর্থাৎ এখানে অথবার প্রশ্ন দেওয়া রয়েছে, 16টি প্রশ্ন, তার মধ্যে মাঝে মাঝে অথবা দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? উত্তর দেখো, একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ বা ও জাতির উপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে তা হলো সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম। ভালো করে দেখে নেবে, যদি স্পিডে হয় আরেকবার শুনে নেবে, আরেকবার দেখে নেবে, দেখবে হয়ে যাবে, খুব সোজা করে দেওয়া রয়েছে। পরের কোশ্চেন দেখো, অথবা প্রশ্নে রয়েছে মার্কেন্টাইলবাদ কী? উত্তর দেখো, মার্কেন্টাইলবাদ হলো একটি সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ। তো সংরক্ষণবাদী অর্থনীতি অনুযায়ী বলা হয় যে এই মতবাদ মেনে বিদেশি পণ্য আমদানি করানোর জন্য আমদানি শুল্ক বাড়ানো হতো, অর্থাৎ যাতে বিদেশি পণ্য বিশেষ একটা আমদানি না হয়, দেশীয় পণ্যের আমদানি বাড়ে। এই মতবাদের মূল লক্ষ্য হলো যে দেশ স্বনির্ভর ও সমৃদ্ধশালী করে তোলার জন্য নিজ দেশের সোনা রূপোর মতো মূল্যবান ধাতুর সঞ্চয় বাড়ানো। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ কুঠি গড়ে উঠেছিল? উত্তর দেখো, ভারতের গোয়া, কোচিন, চট্টগ্রাম, হুগলিতে পর্তুগিজ কুঠি গড়ে উঠেছিল। এটা পুরো ভারতের কথা বলছে। তখন কিন্তু ভাগ হয়ে যায়নি বাংলাদেশ পাকিস্তান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? সোশ্যাল ডারউইনবাদ, আচ্ছা দেখো, সোশ্যাল ডারউইনবাদ বা সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলেন এডমন্ড স্পেন্সার, এডমন্ড স্পেন্সার। অথবা প্রশ্ন, উন্মুক্ত দ্বারনীতি কী, এর প্রবক্তাকে? উন্মুক্ত দ্বারনীতি কী? দেখো, মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনের বিভিন্ন অঞ্চলে, জন হে মনে রাখবে, জন হে চীনের বিভিন্ন অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নীতি নামে পরিচিত। কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা দ্বিতীয়বার আর একবার শুনে ধীরে ধীরে প্রশ্নোত্তরগুলো কালেক্ট করবে, লিখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, নজরানা পদ্ধতি কী? নজরানা পদ্ধতি, সেটা চীনে চালু ছিল এবং বিভিন্ন দেশেও চালু আছে নজরানা পদ্ধতি। নজরানা হলো চীনা সম্রাটকে তার প্রতি আনুগত্যের নিদর্শনস্বরূপ উপহার প্রদান করা। তাহলে কী নজরানা? নজরানা হলো চীনা সম্রাটকে তার প্রতি আনুগত্যের নিদর্শনস্বরূপ উপহার প্রদান করা। নেক্সট কোশ্চেন দেখো, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? চার্টার আইন, সর্বশেষ চার্টার আইন, তো সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এখন যারা লাইক করেন অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকো, বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। পরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল। স্যার উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। অথবা প্রশ্ন রয়েছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? সেটা সবাই জানো, আর একবার দেখে নাও, আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, সাউকার কাদের বলা হয়? সাউকার কাদের বলা হয়? উত্তর দেখো, সাউকার এর বাংলা অভিধানিক অর্থ হলো যে ব্যবসায়ী বা বণিক। সাউকার বলতে ব্যবসায়ী বা বণিক। যখন ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় সরকারি কর্মচারীরা দরিদ্র কৃষক থেকে অতিরিক্ত খাজনা আদায় করত, যা
দরিদ্র কৃষকরা দিতে না পেরে দেনা থাকত সেই সরকারি কর্মচারীদের কাছে। এতে করে এই বণিকরা সুদকর মহাজনে পরিণত হতো, তাদেরকে সাহুকার বলা হতো। মানে ঔপনিবেশিক শাসনকালে সাহুকার কাদের বলা হতো? এই যে সমস্ত সরকারি কর্মচারী ঔপনিবেশিক শাসনকালে যে সমস্ত সরকারি কর্মচারীরা দরিদ্র কৃষকদের অতিরিক্ত খাজনা আদায় করত, যা দরিদ্র কৃষকরা দিতে না পারলে সেটা দেনা থেকে যেত। এবার এতে করে বণিকরা সুদখোর মহাজনে পরিণত হতো, তাই যাদেরকে সাহুকার বলা হতো। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর প্রশ্ন, কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল? কমিউনিস্ট পার্টির কথা বলেছে। তো ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালের 25 ডিসেম্বর কানপুর পার্টি কনফারেন্সে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 সালের 25 ডিসেম্বর কানপুর পার্টি কনফারেন্সে। নেক্সট কোশ্চেন চলো, অথবা প্রশ্ন রয়েছে, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? আচ্ছা দেখো, 1897 সালের 1 মে রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। কবে প্রতিষ্ঠা করেন? 1897 সালের 1 মে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি 1916 সালে লখনৌয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং নিখিল ভারত মুসলিম লীগের মধ্যে, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? মিরাট ষড়যন্ত্র মামলা, আচ্ছা দেখো, কমিউনিস্টদের কার্যকলাপ ও শ্রমিক আন্দোলন দমন করার উদ্দেশ্যে, উদ্দেশ্যটা পড়ে নেবে এখান থেকে, মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য, কমিউনিস্টদের কার্যকলাপ ও শ্রমিক আন্দোলন দমন করার উদ্দেশ্যে সরকার, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে 32 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 32 জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন অথবা প্রশ্ন রয়েছে, মিরাট ষড়যন্ত্র মামলা কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হয়েছিল? তো মামলায় অভিযুক্ত ছিলেন 27 জন কমিউনিস্ট নেতা, 32 জনকে অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু 27 জন অভিযুক্ত ছিল, বাকি জনকে ছেড়ে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন চলো, 11 নম্বর প্রশ্ন, নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপ দুটির কি নামকরণ করে? মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবর দ্বীপ যে দুটি রয়েছে, তো সেই দ্বীপ দুটির নাম কি করে? তো নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটির নামকরণ করে যথাক্রমে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। 12 নম্বর প্রশ্ন, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। নেক্সট অথবা প্রশ্ন রয়েছে, দেখো, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? তো উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ড্যাংটা নামে পরিচিত ছিল, ড্যাংটা। নেক্সট কোশ্চেন, 13 নম্বর, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? অ্যান্সার দেখো, ফিদেল কাস্ত্রো ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। তাহলে ফিদেল কাস্ত্রো ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা এবং সমাজতন্ত্রী বিপ্লবী, একদম শর্ট করে দেওয়া আছে, 1 নম্বরই কোশ্চেন, এভাবে দিলেও চলবে। নেক্সট, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? জেনেভা সম্মেলন, আচ্ছা দেখো, দিএনবিএন ফু যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচীন সমস্যা সমাধানে আলাপ আলোচনার জন্য জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বুলগানিন কে ছিলেন? বুলগানিন, পুরো নামটা দেখে নাও, নিকোলাই আলেকজান্ড্রভিস বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ, যিনি নিকিতা
স্ক্রুজভের অধীনে প্রতিরক্ষা মন্ত্রী এবং সোভিয়েত ইউনিয়নের প্রিমিয়ার হিসেবে কাজ করেছিলেন। লাল সেনাবাহিনীতে চাকরির পর এবং জোসেফ স্ট্যানলিনের অধীনে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করেছেন। আর একবার করে দেখে নেবে, হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর প্রশ্ন, প্রথম কে কবে অবৌপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেছিলেন? আনসার দেখো, জার্মান বিশেষজ্ঞ মরিৎজ জুলিয়াস বন 1932 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ডিকলোনাইজেশন বা অবউপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেন। জার্মান বিশেষজ্ঞ মরিৎজ জুলিয়াস বন 1932 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ডিকলোনাইজেশন বা অবউপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেন। নেক্সট অথবা প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? তো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। দেখো ভালো করে, স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার জন্য সাধারণ নির্বাচন স্বাধীন ভারতে 25 অক্টোবর 1951 ও 21 ফেব্রুয়ারি 1952 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে শুরুটা হয়েছিল 1951 25 অক্টোবর। 16 নম্বর প্রশ্ন, নেহরু মহলানবিশ মডেল কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার দেখো, প্রশান্তচন্দ্র মহলানবিশ অর্থাৎ পিসি মহলানবিশ, আমরা শর্ট করে বলি। তো পিসি মহলানবিশ রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। এগুলো থেকে শর্ট কোশ্চেন হতে পারে, ভালো করে লক্ষ্য রাখবে। নেহরু মহলানবিশ মডেলটা কোথায় প্রয়োগ করা হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে করা হয়েছিল এটা অনুকরণে? সেটা হচ্ছে রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে। তো প্রশান্ত মহলানবিশ বা প্রশান্ত চন্দ্র মহলানবিশ রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, তার রূপরেখা তৈরি করে বা মডেল তৈরি করে। তো প্রধানমন্ত্রী নেহরু একটি সংশোধনের পর কিছুটা সংশোধন করেছিল। তো প্রধানমন্ত্রী নেহরু কিছুটা সংশোধনের পর একটি রূপরেখাটা প্রয়োগ করে। তো এই মডেল নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। সেই সময় প্রধানমন্ত্রী ছিল নেহরু, জওহরলাল নেহরু। তো পিসি মহলানবিশের সেই মডেল প্রধানমন্ত্রী কিছুটা সংশোধনের পরে সেটা প্রয়োগ করে। তো যেই মডেলটা তারা তৈরি করেছিল এবং প্রয়োগ করেছিল সেটি নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। তো এই ছিল তোমাদের WBTA টেস্ট পেপারের SAQ সলিউশন পেজ AC-11। SAQ রয়েছে AC-12-এ। তো দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। অবশ্যই যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো।